সুরের কাব্য চমকে ওঠে মন ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন ভালো লাগার সুধী দর্শক শ্রোতা মহান স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান হৃদিকললে। আজ আমাদের স্টুডিওতে এমন একজনকে হাজির করেছি যিনি আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক, একুশে পদকপ্রাপ্ত একজন শিল্পী এবং যিনি রবীন্দ্রসঙ্গীতের একজন কিংবদন্তি শিল্পী। তিনি সব সময় আমরা পাই না তাকে, বিদেশে থাকেন, কিন্তু এই দেশের এই মাতৃকার টানে তিনি মাঝে মাঝে আমাদের সাথে দেখা করেন, এসে কথা বলেন, গান শোনান। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন শিল্পী যার কণ্ঠ বলে দেয় যে তিনি কত বড় মাপের একজন কণ্ঠশিল্পী, আর তিনি হচ্ছেন কাদেরি কিবরিয়া। আপনাকে আপনার ডাক নামেই ডাকছি, কোনো প্রবলেম নেই। লতা ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে পেয়ে মানে আমরা সবাই নিজেদেরকে ধন্য মনে করছি, আমরা যারা সবাই এখানে আছি। এটা আমার সৌভাগ্য এবং আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতাও খুব এনজয় করবেন আমাদের আজকের অনুষ্ঠান আপনাকে নিয়ে। একজন শিল্পীর উত্থানটা আমি জানতে চাই, আমরা দর্শকদেরকে জানাতে চাই যে আপনি কিভাবে সঙ্গীতের জগতে এলেন। এটা কি পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার বড় হওয়া, সে কারণে রক্তের মধ্যে সেটি আছে, নাকি নিজের ভালো লাগা থেকে? এই আসলে কি, আমরা একটা জিনিস সবসময় মনে রাখা উচিত আমাদের যে ইনস্টিটিউশন শুরু হয় ঘরের থেকে, বাবা মার কাছ থেকে। এক্স্যাক্টলি আমার ইনস্টিটিউশন ধরতে গেলে আমার গান সঙ্গীতের বিষয়টি আমার বাবার কাছ থেকে নেওয়া, আর আমার বাবা এটি নিয়েছেন আমার দাদার কাছ থেকে, আর আমার আমার বাবার কাছ থেকে আমি নিয়েছি। আমার বাবার সঙ্গে সঙ্গে গান গাইতেন অনেক সময়, কাজ থেকে আসার পরে গাউন একটা গায়ে দিয়ে বসে ক্যাম্প চেয়ারে বসে গান গাইতেন, আমি বাবার সঙ্গে সঙ্গে উনি গাইতেন, আমি শুনতাম, শুনতে শুনতে আমি গান গাওয়া শুরু করে দিই আর কি। আমার দুই বোনকে আব্বা গান শেখানোর জন্য টিচার রেখে দিয়েছিলেন, হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, আমার মনে আছে এখনো। এই হারমোনিয়ামটি কিনেছিলেন তাজহাটের রাজার বাসার থেকে, একটি হারমোনিয়াম, অর্গান হারমোনিয়াম, সেটা আমার বোনদের শেখানোর জন্যই আব্বা কিনে এনেছিলেন এবং পরবর্তীতে ওটাতেই আমার হাতে করে হয়েছিল। বাহ, অনেক সুন্দর একটা তথ্য পেলাম আপনার কাছ থেকে। আমরা আরও আলোচনায় আসব, কিন্তু প্রথমে আপনার একটা গান শুনে নেব। আমরা কোন গানটা দিয়ে শুরু করব? আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত গান গেয়েছিলাম কোরাস ছাড়া সলো, তার মধ্যে থেকে দুটি গান ছিল আমার সলো, সেটি হচ্ছে একটি হচ্ছে ও আমার দেশের মাটি, আর একটি হচ্ছে নাই নাই ভয় হবে হবে জয়। তো আমি দেশের, যেহেতু এটি স্বাধীনতার মাস, সেই জন্য আমি দেশ মাতাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি এই গানটি গাইব। চলুন তাহলে। আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই। Thank you.
তুমি মিশে ছুমুর দেহের সনে, তুমি মিলে ছুমুর প্রাণে মনে মিশে ছুমুর দেহের সনে, তুমি মিলে ছুমুর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কুমুল মূর্তি মোর মেঘাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাহ লতা ভাই, আপনি মানে গানটি গাইলেন যে একদম তাল ছাড়া বৈতালিক, এবং মানে সব সর্বস্ব দিয়ে মনে হচ্ছে আবেগে আপ্লুত হয়েই গাইলেন। মার কাছে আবদার যেভাবে করে, দেশ মাতা, মায়ের সঙ্গে দেশের কোনো পার্থক্য নেই, সেই জন্য লালন পালন করে আমাদের একটু ব্যতিক্রম লাগলো। তো লতা ভাই, যেটা জানতে চাচ্ছিলাম, আপনি পরবর্তীতে পড়াশোনা কি সঙ্গীতের উপর করলেন না? না, আমি আসলে পড়াশোনাটা সঙ্গীতের উপরে পড়াশোনাটা পরের দিকেই করেছি, কিন্তু সঙ্গীত চর্চাটা শুরু করেছি আমার স্টুডেন্ট লাইফ থেকে, যখন থেকে পড়ালেখা শুরু, স্কুলে যখন আপনি, স্কুল থেকে যখন আমি ম্যাট্রিক পাস করলাম, সেই সময় আমি ঢুকলাম গিয়ে জিঙ্গা গোষ্ঠীতে, আমি ড্রামার হিসাবে প্রথমে ঢুকলাম, সেটা ১৯৬৬ সনে দিকে আমি ঢুকলাম ড্রামার হিসাবে। সাফায়েত আলী ছিলেন আমাদের লিডার পাকিস্তান আমলে, আমাদের প্রথম বাংলা পপ প্রথম শুরু হয়, সেই সময় প্রথম গোষ্ঠী আমরা ছিলাম, যেটা নাম ছিল জিঙ্গা গোষ্ঠী। সেখান থেকেই আমার উৎপত্তি। আসলে আমি সঙ্গীত জগতে বিরাজ করতে শুরু করলাম, ধাপে ধাপে এগিয়ে গেলাম। মোস্তফা মানোয়ার টেলিভিশনের, উনি আমাকে যথেষ্ট হেল্প করেছিলেন এ ব্যাপারে। ১৯৭০ দিকে আমার প্রথম রবীন্দ্রনাথের সিডি বেরিল, সেখানে শুনিল সাগরে শ্যামল কিনারে এবং প্রাণ চায় চক্ষু না চায়, আমার খুব মনে আছে এই সময়টার কথা। তাছাড়া ১৯৬৯ সালে আপনি যদি ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশনের পরে, আমি যখন পাকিস্তান কালচারাল একাডেমিতে এসলাম ধানমন্ডি ৫ নম্বর রোডে, আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন, ডক্টর মঞ্জু ভাই ছিলেন, আপনারা তিনজন খুব ভালো বন্ধু ছিলেন, একসাথে ঘুরতেন, সেই সময় আপনার সাথে আমার ওখানে পরিচয় হয়। তখন সবাই আমরা কিন্তু তখন, এবং আপনি তখন অজিত রায়ের কাছেই বেশি শিখতেন। অজিত রায় হচ্ছেন উনি আমার আসলে গুরু। গুরু দ্বিতীয় গানটি কোনটা শুনবো? দ্বিতীয় গানটি গাইব গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। ওরে কার পানে মন হাত বাড়ি, লুটিয়ে যায় দুলায় রে আমার মন ভুলায় রে, রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আর পানে মন হাত বাড়ি, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, রাম ছাড়া ওই রাঙামাটির ঘরের পাখির করে পায়ে 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 ধরে, মুড়ি হাই হাই রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি কীভাবে যোগদান করলেন সেই সময়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম হচ্ছে আমার বাবাই আমাকে উদ্দীপনা দিয়েছেন অবশ্যই, কারণ 7ই মার্চের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকণ্ঠের আহ্বান, স্বাধীনতার আহ্বান, আমাদের সংগ্রাম আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এরপরে শুরু হয়ে গেল ও তখন থেকেই আসলে শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রাম। আমার বাবা তখন বলেছিলেন যে তুই চলে যা, আমার বাবার উদ্দীপনায় এবং বঙ্গবন্ধুর সেই ভাষণের উদ্দীপনা নিয়ে আমি মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলাম। লতা ভাই, এবার জানতে চাইবো আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গেলেন কীভাবে গেলেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, শুরু হয়ে গেল স্বাধীনতার যুদ্ধ। তখন আমার বাবা সেই মুহূর্তে সেই উদ্দীপনা নিয়ে আমার বাবা আমাকে বলেছিলেন তুই চলে যা মুক্তিযুদ্ধে চলে যা। তখন আমি বাবার কাছ থেকে ওখান থেকে সরাসরি চলে গেছিলাম মুক্তিযুদ্ধে, এবং পরবর্তীতে আমি মুক্তিযুদ্ধের থেকে সশস্ত্র সংগ্রামের পরে ওখান থেকে আমি চলে গেছিলাম স্বাধীন বাংলা বেতারে। তার মানে আপনি কি প্রথমে অস্ত্র হাতে যুদ্ধ করেন? অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম, সেখান থেকে গান গেয়ে বেঁচে গেলাম। পরে এপ্রিল মে জুনের দিকে আমি স্বাধীন বাংলা চলে গেছিলাম। আমাকে অ্যাকচুয়ালি ক্যাম্পে গান গাওয়ার সময় আমাদের মাঝে মধ্যে তো গান গাইতে হতো, গান বাজনা হতো, আমোদ ফুর্তি হতো, সেই সময় আমি এক জায়গায় ক্যাম্পে গান গাওয়ার সময় আমাকে একজন ছেলে, তরুণ ছেলে, তার নামও তরুণ, সে আমাকে আইডেন্টিফাই করেছিল। তখন এর আগে আমার গান দুটো গান ছিল, সেটি হচ্ছে জিঙ্গা গোষ্ঠীর থেকে বঙ্গবন্ধুর ভাষণের উপরে, তুমি যে ডাক দিয়ে গেলে জনতা ভুলে কি করে বাঁচাতে হবে দেশের মাটি মরণ ছোবল থেকে, এবং আরেকটি কোরাস ছিল আমাদের জিঙ্গা গোষ্ঠীর থেকে, চিরদিন রবে এই জন্মভূমি ফুলে ফলে হাসি গানে ভরা, সুজলা সুফলা শস্য শ্যামলা সম্ভারে ভরা দেশ বাংলা, জয় 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 বাংলা, জয় 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 বাংলা, লিখেছিলেন সাফায়েত আলী, সুর দিয়েছিলেন সাফায়েত আলী, এবং গিয়েছিলাম আমি, নাজমা জামান, শায়লা জামান, মঞ্জু এবং লিনু বিল্লা, আচ্ছা, এবং সাফায়েত আলী স্বয়ং। সেটি প্রচার হচ্ছিল চব্বিশ এবং পঁচিশে মার্চ রাত্রে, আচ্ছা, সেই সময় তো ওইটি তরুণ ছেলেটি ওইটাতে আইডেন্টিফাই করে ফেলেছে আমাকে যে আমি নিজে গান গাই এবং জিঙ্গা গোষ্ঠীতে ছিলাম। সে আমাকে ক্যাম্প থেকে তুলে নিয়ে গেছিল, বলেছিল আপনাকে এখানে না, চলো তোমাকে আমি স্বাধীন বাংলা বেতারে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তৃতীয় গানটাতে যাব, সেটি কি আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান? আমরা গিয়েছিলাম, মনে আছে তোমার? হুম, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গাই আমরা, তুমিও গাও। পূর্ব দিগন্তে সূর্যই উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্যই উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে কোন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্যই উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বড় সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,
রক্তলাল 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 রক্তলাল। এখন মার্চ মাস, আপনি অনেক ব্যস্ত, তারপর যে সময় দিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, বিটিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই সময়টা দেওয়ার জন্য। সুধী দর্শক, শুনছিলাম কিংবদন্তি শিল্পী কাদরি কিবরিয়ার কণ্ঠে গান। এবার যাচ্ছি শাহনাজ শারমিন রিনভির কাছে, তার কণ্ঠে আমরা দুটি গান শুনব। এবার আমাদের শিল্পী শাহনাজ শারমিন রিনভি, আমরা তাকে চিনি শুধু একজন কণ্ঠশিল্পী হিসেবেই নয়, তিনি একজন সাংবাদিক। যেহেতু স্বাধীনতার মাস, আমরা তোমার কাছ থেকে দুটো গান শুনতে চাই, এবং সেটা দেশের গান। প্রথম গান কোনটি গাইবে? আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্ম আমার ধন্য হলো মাগো, সাবিনা ইয়াসমিন গিয়েছিলেন আপা, ওই গানটা গাইলে আমার এখনও মনে হয় যে দেশের গানের মধ্যে যে আবেগ, ভালোবাসা, ওটা আসলে মানে দেশকে, পুরা পৃথিবীটা মনে হয় আমার, যখন মনে হয় আমার দেশ এটা আমারই। বিশেষ করে যখন আমরা বিদেশে যাই না, তখন বাংলাদেশ কথাটা যে কীরকম একটা শব্দটাই কীরকম, যুদ্ধের সময় সেই গানগুলি এখনও আমাদেরকে, দেশকে আরও ভালোবাসতে শেখায়। হ্যাঁ, সাবিনাপার এই গানটি অবশ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেই বেজেছিল, গানটি রেকর্ড করা হয়েছে বাইরে, মানে একটু বাজানো হয়েছিল সেখানে। তো চলো যাই গানটি শুনি। আচ্ছা, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখাই বিশ্ব দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখাই বিশ্ব দেখি বর্ণ কত শত, তুমি পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো,
পরাণ ভরি রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরি রাখি, এই তো আমার জীবন মরণ কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি রাখো, জন গানটি আসলে তখন নঈম গহরের কথা এবং আজাদ রহমানের সুরে। গানটি আসলে রেডিও পাকিস্তানে রেকর্ড করা এবং গানটি তখন স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়, এবং এই গানের যে বাণী এবং সুর, এটা তুমি যে কথাটা বলছিলে, আসলে আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এই সমস্ত গানগুলি শুনলে বা গাইতে গেলে। দেশপ্রেমটা তখনই বোঝা যায় যে আসলে আমরা দেশকে কত ভালোবাসি। এবার তোমার দ্বিতীয় গানটি শুনবো। তো আমি একটু স্বাধীনতার ওই স্বাধীন দিকে দেখে, এটাও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, হ্যাঁ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান আমরা করেছিলাম, এটা আখতার হোসেনের কথায় এবং অজিত রায়। অজিত রায়, চলো শুনি। আজ রূপী তাদের কারা, আজ রূপী তাদের কারা, রূপী তাদের কারা, আজ রূপী তাদের কারা, স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রূপী তাদের কারা, আজ রূপী তাদের কারা, রূপী তাদের কারা, আজ রূপী তাদের কারা, আকাশ বাতাস পথে প্রান্তরে জয় ধ্বনি শোনা যায়, শৃঙ্খল পেরে কে আর পড়াবে ওদের কঠিন পায়, আকাশ বাতাস পথে প্রান্তরে জয় ধ্বনি শোনা যায়, শৃঙ্খল পেরে কে আর পড়াবে ওদের কঠিন পায়, জীর্ণ ধারার ভিতরে ওর দেবী দেবী যে নারা, জীর্ণ ধারার ভিতরে ওর দেবী দেবী যে নারা, রূপী তাদের কারা, আর রূপী তাদের কারা, তাদের কারা, আজ রূপী তাদের কারা, স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রূপী তাদের কারা, আজ রূপী তাদের কারা, রূপী তাদের কারা, আজ রূপী তাদের কারা,
ঘোড়া ধুকে ধুকে মরা সেই তো জীবন নয়, শোষণের বুকে হানছে আঘাত নির্ভীক করা ভয়, জেনেছে ওরা ধুকে ধুকে মরা সেই তো জীবন নয়, শোষণের বুকে হানছে আঘাত নির্ভীক করা ভয়। কণ্ঠে ওদের ঘুম ভাঙা নিয়া দীপ্ত শপথ গান, বিপ্লবী ওরা আধারের দেশ সূর্যের সন্তান, কণ্ঠে ওদের ঘুম ভাঙা নিয়া দীপ্ত শপথ গান, বিপ্লবী ওরা আধারের দেশ সূর্যের সন্তান, মহাকাল আসে মহাকাল আসে দিক দিগন্তে সারা, মহাকাল আসে মহাকাল আসে দিক দিগন্তে সারা, রূপবে তাদের কারা আজ রূপবে তাদের কারা, তাদের কারা আজ রূপে তাদের কারা, স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা, আজ রূপে তাদের কারা, আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা আজ রূপে তাদের কারা, রূপে তাদের কারা আজ রূপে তাদের কারা। অনেক ধন্যবাদ রিনভি তোমাকে, বিশেষ করে এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানটি দিয়ে তুমি শেষ করলে। তুমি জানো যে এই গান আমরা যখন গাইতাম মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হতো, এক একটি গান ছিল বুলেটের মতো, তেমন একটি গান আমাদের গাওয়া গান তুমি এই প্রজন্মের শিল্পী, তুমি গাইলে। অসংখ্য তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ এই কারণে যে তুমি আমাদেরকে সময় দিলে। তোমার সাফল্য কামনা করছি, তুমি সামনের দিকে এগিয়ে যাও, ভালো থাকো। শুধু দর্শক, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও স্বাধীনতার শুভেচ্ছা। রঙ্গে সুরের কাব্য চমকে উঠে মন।